মদ শিল্পের জন্য ফ্রান্স বিখ্যাত ফ্রান্সের মদ ব্যবসায়ী গুণ একদিন লুই পাস্তরের নিকট আসলেন সেই সময়ে মদে অনেক দুর্গন্ধ হতো তারা লুই পাস্তুরকে মদে দুর্গন্ধ হওয়ার কারণ অনুসন্ধান করতে অনুরোধ করেন এবং এই সমস্যা সমাধানের একটি পথ খুঁজে বের করতে বলেন বিজ্ঞানী লুই পাস্তুর দুর্গন্ধযুক্ত মদ নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু করেন তিনি দেখতে পান দুর্গন্ধযুক্ত মদে কিছু ক্ষতিকর অনুজীব রয়েছে এই অনুজীবগুলোই মূলত মদে দুর্গন্ধ হওয়ার কারণ তিনি গবেষণা করে এই সমস্যা সমাধানের একটি পথ খুঁজে পেলেন মদকে যদি একটি নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট সময় ধরে উত্তপ্ত করে সংরক্ষণ করা হয় তাহলে মদ দীর্ঘ সময় ধরে ভালো থাকে এতে মদ ব্যবসায়ীগণ অনেক ক্ষতির হাত থেকে রক্ষা পেলেন বিজ্ঞানী লুই পাস্তুরের মদ সংরক্ষণের এই পদ্ধতিকে পাস্তুরাইজেশন পদ্ধতি বলা হয় এই পাস্তুরাইজেশন প্রক্রিয়ায় দুধকেও সংরক্ষণ করা যায় যাকে আমরা পাস্তুরিত তরল দুধ বলে থাকি এই গল্প থেকে আমরা শিখতে পারি একটি জ্ঞানকে ভালো ক্ষেত্রেও ব্যবহার করা যায় আবার মন্দ ক্ষেত্রেও ব্যবহার করা যায় পাস্তুরাইজেশন পদ্ধতি মদ ব্যবসায়ীরা মদ শিল্পে ব্যবহার করেন এবং দুধ ব্যবসায়ীরা শিল্পে ব্যবহার করেন এখন সিদ্ধান্ত আমাদের আমরা আমাদের জ্ঞানকে ভালো কাজে ব্যবহার করব, নাকি মন্দ কাজে ব্যবহার করব সুপ্রিয় বন্ধুরা এই ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেলাইকন থ্যাংকস ফর ওয়াচিং